আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা তিন বন্ধু চলে এসেছি ঢাকা ভার্সিটির সেই বিখ্যাত ক্যান্টিনে। ঢাকা ভার্সিটির প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে আজ অবধি অনেক ইতিহাসের সাক্ষী হয়েছে সেই মধুর ক্যান্টিনে। অন্যর ভাষা আন্দোলন থেকে শুরু করে 66 সদ্যপদাবি, 69 গণঅভ্যুত্থান, 70 সাধারণ নির্বাচন এবং 71 মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ক্যান্টিনে। ঢাকা ভার্সিটির সকল শিক্ষার্থী এবং স্যারেরা যেখানে গর্ব করে বলতেন যে ঢাকা ভার্সিটিতে 10 টাকা চা, সমোসা, সিঙ্গারা এবং চপ পাওয়া যায় একটা, সেই ঢাকা ভার্সিটির মধুর ক্যান্টিনে আমরা গিয়েছিলাম তিন বন্ধু একসাথে কিছু সময় কাটানোর জন্য। এই মধুর ক্যান্টিন এমন একটি স্মৃতি বিজড়িত স্থান যেখানে মানুষ আসে তাদের স্মৃতিচারণ করার জন্য। 1921 সালে ঢাকা ভার্সিটি প্রতিষ্ঠার পর থেকে নকরিচন্দ্র এবং তার পুত্র আদিত্যচন্দ্র খাবারের রেস্তোরাঁ খোলেন ঢাকা ভার্সিটিতে। এরপর তাদের মৃত্যু হলে আদিত্যচন্দ্রের পুত্র মধুসূদন দে এই হোটেলের হাল ধরেন। মধুসূদন দের নাম অনুসারেই এই হোটেলের নাম হয় মধুর ক্যান্টিন বা মধুর রেস্তোরাঁ। আমরা তিনজন গিয়েছিলাম মধুর ক্যান্টিনের স্পেশাল চাটা এবং সিঙ্গারাটা খাওয়ার জন্য, কিন্তু সেগুলো শেষ হয়ে গেছে, তখন রাত প্রায় 9টা পার হয়ে গেছে। তাই আমার বন্ধু রাসেল শখ করে রসমঞ্জুরি অর্ডার দিয়েছিল, তো তারা এক পিস করে রসমঞ্জুরি দিল। এক পিসে 5টা করে রসমঞ্জুরির দানা, পিস হচ্ছে 50 টাকা। বিশ্বাস করেন, তখন মনে হয়েছিল দিল্লি কা লাড্ডু, খাইলেও পস্তাবেন না খাইলেও পস্তাবেন। পিসে মোট 15টা রসমঞ্জুরি ছিল, আর রসমঞ্জুরি কতটুকু সেটা তো আপনারা ভালো করেই জানেন। প্রতিটা দানার মূল্য 10 টাকা। আবার ঢাকা ভার্সিটির মতো জায়গায় এটা বড়ই বেমানান। এই রসমঞ্জুরি আমরা প্রতিনিয়ত বাইরেও কিনে খাই, মধুর ক্যান্টিনের রসমঞ্জুরির দামটা অতিরিক্ত মনে হলো।